যদি পৃথিবীর সবচেয়ে সম্পদশালী শাসকের নামের তালিকা করা হয়, তবে প্রথমেই যে নামটি আসবে সেটি হল হাসানাল বলকিয়া। দীর্ঘ 55 বছর ধরে ক্ষমতায় থাকা বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী ক্ষমতার অধিকারী তিনি। ব্রুনেই সুলতান হাসানাল বলকিয়া যেন আধুনিক বিশ্বে থেকেও রয়েছে কল্পলোকের গল্পময় জীবনে। হ্যাঁ, তার বিলাসবহুল জীবনযাপনে দেখতে পাওয়া যায় রূপকথার গল্পে শোনার রাজা বাদশাহদের জীবনযাপনের প্রতিচ্ছবি। তার এই বিলাসবহুল জীবনযাপনের জন্য তিনি সারা বিশ্বেই আলোচিত। গিনেস বুকে স্থান পাওয়া বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে তার বাসস্থান। সুলতানের সম্পদ এতটাই বেশি যে সেখানকার জনগণকে ট্যাক্স পর্যন্ত দিতে হয় না। এই সুলতান শুধুমাত্র মাসে 15 লক্ষ টাকা ব্যয় করে থাকে তার চুল কাটাতেই। ভাসমান প্রাসাদ নামটি শুনতেই যেন চোখের সামনে ভেসে ওঠে রূপকথার গল্পে শোনা কল্পনার ভাসমান রাজ্য। এই আধুনিক যুগে এসে এমন ওই রাজকীয় ভাসমান প্রাসাদ রয়েছে ব্রুনাই সুলতান হাসানাল বলকিয়ার। বিমানের ভেতর সেই রাজপ্রাসাদ নিয়ে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেন তিনি। তার এই বিমানে নির্মিত রাজপ্রাসাদ নিয়ে এবার 3 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছিলেন পৃথিবীর অন্যতম আলোচিত এই সুলতান। সোনায় মোড়া বেসিন, জানালা, টেবিল আর দামি চামড়ার আসনের বোয়িং 747 বিমানের মালিক তিনি, যাকে বিশ্বের অন্যতম দামি বিমান বলা হয়। এবং এর বর্তমান বাজার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 2,500 কোটি টাকা। হাসানাল বলকিয়া যখন এই বিমানটি কিনেন তখন তা ক্রয় করেছিলেন বাংলাদেশি টাকায় 1,000 কোটি টাকা দিয়ে। পরবর্তীতে বিমান ক্রয়ের পর বিমানের পেছনে ব্যয় করা হয় আরও 1,500 কোটি টাকা। কিনেই এই বিলাসবহুল বিমানে পুরো বিমানটিতে দেয়া হয়েছে সোনার প্রলেপ। বাংলাদেশি টাকায় প্রায় 4,000 কোটি টাকা মূল্যের এই বিমানটিতে রয়েছে রিমোট নিয়ন্ত্রিত প্রাইভেট অফিস, একটি মাস্টার বেডরুম, একটি ডাইনিং রুম এবং একটি কনফারেন্স রুম। সুলতানের জন্য স্পেশালভাবে তৈরি বাথরুমটি পুরোটাই মোড়ানো হয়েছে স্বর্ণ দিয়ে। বিশাল আকৃতির এই বিমানটির যাত্রী ধারণ ক্ষমতা প্রায় 416 জন। এই রাজকীয় বিমানে চড়ে ব্রুনাই সুলতান ঘুরে বেড়ান বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে। তিনি তার আয়ের বেশ বড় একটি অংশ ব্যয় করেন শুধুমাত্র বিলাসিতার ক্ষেত্রেই। সারা পৃথিবীর বিভিন্ন স্থানে তার সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এসব সম্পদের রক্ষণাবেক্ষণের জন্য নিজেই বিমানে চড়ে পরিদর্শন করে আসেন তার এসব সম্পদ। এই বিমানটি ছাড়াও হাসানাল বলকিয়ার রয়েছে আরও একটি 2,500 কোটি টাকা মূল্যের বোয়িং 747 নামের বিলাসবহুল বিমান। এছাড়াও তার সংগ্রহে রয়েছে আরও 2টি অত্যাধুনিক হেলিকপ্টার, রয়েছে প্রায় 7,000 গাড়ি। এই 7,000 গাড়ি রাখা থাকে এই প্রাসাদের গ্যারেজে, যার জন্য 110টি আলাদা গ্যারেজ রয়েছে। এই গাড়িগুলির মধ্যে রয়েছে 365টি ফেরারি, 275টি ল্যাম্বরগিনি, 258টি অ্যাস্টন মার্টিন, 172টি বোগাটি, 600টি রোলস রয়েস, 440টি মার্সিডিস বেন্স, 265টি অডি, 237টি বিএমডব্লিউ, 225টি জাগুয়ার, 183টি ল্যান্ড রোভার। এছাড়াও আরও 2,000 প্রাইভেট কার রয়েছে তার সংগ্রহশালায়। এসব গাড়ির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় গাড়িটি হচ্ছে সোনায় মোড়ানো ছাদ খোলা রোলস রয়েস গাড়ি, যা সম্পূর্ণভাবে 24 ক্যারেটের সোনা দিয়ে মোড়ানো, যার দাম বাংলাদেশি টাকায় 116 কোটি টাকা। এ গাড়ির চাকা থেকে শুরু করে ছোট বড় যন্ত্রাংশ সব কিছুই বানানো হয়েছে সোনা দিয়ে। এছাড়াও তিনি ঘোড়া ভীষণ পছন্দ করেন, তাই পছন্দের ঘোড়াগুলো রাখার জন্য প্রাসাদের শীততাপ নিয়ন্ত্রিত আস্তাবল বানিয়ে নিয়েছেন। তিনি নিজের মেয়ের জন্মদিনে একটি বিলাসবহুল ব্যক্তিগত উড়োজাহাজও উপহার দিয়েছেন। তিনি তার এই বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত হয়েছেন বিশ্বের অন্যতম বিলাসী শাসক হিসেবে। এমনকি ব্রুনাইবাসীর কাছে সুলতান হাসানাল বলকিয়া ভীষণ শ্রদ্ধাভাজন মানুষ। সচরাচর তার প্রাসাদের দরজা সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য বন্ধ থাকে, কিন্তু প্রতি বছর ঈদ উল ফিতরের দিন প্রাসাদের দরজা খুলে দেওয়া হয়। সেদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ প্রাসাদে ছুটে আসেন সুলতানকে এক নজর দেখতে এবং তাকে সম্মান জানাতে।